আওয়ামী লীগকে বাংলাদেশে রাজনীতি করতে দেওয়া হবে না, হবে না, হবে না। তরুণদের নেতৃত্বে আগামীর বাংলাদেশ বিনির্মাণ করতে হবে। আওয়ামী লীগের দুর্বৃত্তদের হাতে যে লাইসেন্স লক্ষ্য রয়েছে সেগুলো জমা দিতে হবে। আমাদেরকে নির্যাতন করেছেন, নিপীড়ন করেছেন, আমরা স্বচ্ছ করেছি। ইলিয়াস আলীর মতন আমার হাজারো ভাইকে খুন করেছেন, আমার হাজারো ভাইকে খুন করেছেন। এই গুম খুনের দলকে বাংলাদেশের মাটিতে রাজনীতি করতে দেওয়া হবে না। এই দলকে অনতিবিলম্বে নিষিদ্ধ করতে হবে। যে দল গুম করেছে, খুন করেছে, গণহত্যা চালিয়েছে, সেই দল বাংলার মাটিতে রাজনীতি করতে পারে না, পারে না, পারে না। আওয়ামী লীগকে বাংলাদেশে রাজনীতি করতে দেওয়া হবে না, হবে না, হবে না। ওবায়দুল কাদের বলেছিল শেখ হাসিনা পালিয়ে যায় না। শেখ হাসিনা তো পালিয়েছে, সাথে চেলাপেলালাও পালিয়েছে। ওবায়দুল কাদের কি ইন্ডিয়ায় নাকি বাংলাদেশে? ওবায়দুল কাদের শুনছি, কখনো শুনছি ইন্ডিয়ায়, কখনো শুনছি বাংলাদেশে। গতকাল দেখেছেন কতিপয় দুর্বৃত্তকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে সালমান আব্রাহাম 36,000 কোটি টাকা বিভিন্ন ব্যাংক থেকে ঋণ নিয়েছে। ব্যাংকগুলো ওর বাপ দাদার সম্পদ, যে ওর ঋণ নিয়ে ওর ঋণ পরিশোধ করে না। মোষ কেটেছে, দাড়ি কেটেছে, চুলে কালি লাগিয়েছে, রক্ষা পেয়েছে বন্ধুগণ। সালমান আব্রাহামের ফাঁসি দিতে হবে। আমরা দেখতে চাই এমন বাংলাদেশ যেখানে প্রতিহিংসা থাকবে না। আমরা দেখতে চাই এমন বাংলাদেশ যেখানে উন্নয়ন হবে। আমরা দেখতে চাই এমন বাংলাদেশ যেখানে কালো টাকা দিয়ে কেউ এমপি হতে পারবে না। আজকের বাংলাদেশে তরুণদের নেতৃত্বে এই গণপ্রত্যাহার হয়েছে। সুতরাং যে দলই বলেন না কেন, আগামীতে 50% তরুণদেরকে নমিনেশন দিতে হবে। তরুণদের নেতৃত্বে আগামীর বাংলাদেশ বিনির্মাণ করতে হবে। তরুণদেরকে বাদ দিয়ে শুধুমাত্র আমাদের সিনিয়র রাজনীতিবিদ এমপি হবে, মন্ত্রী হবে, আমরা কি সেটি মেনে নিব বন্ধুগণ? তরুণরা পরীক্ষা দিয়েছে, তারা কখনোই বিপথে যায় না। শেখ মুজিবুর রহমান অনেক পরিণত ছিলেন, কিন্তু তিনি বাকশাল কায়েমের মাধ্যমে তার পিছনের যে সংগ্রামের ইতিহাস, সেই ইতিহাস বাংলাদেশের মানুষ ভুলে গিয়েছে। শেখ হাসিনা তিনিও বাংলাদেশে অবদান রেখেছেন, কিন্তু গুম খুনের বাংলাদেশ গঠন করার মাধ্যমে, হাজারো মানুষকে গুম খুন করার মাধ্যমে তার ইতিহাস বাংলাদেশ থেকে মুছে গিয়েছে। আগামী 48 ঘন্টার মধ্যে অবৈধ অস্ত্র জমা দিতে হবে। আওয়ামী লীগের দুর্বৃত্তদের হাতে যে লাইসেন্স লক্ষ্য রয়েছে সেগুলো জমা দিতে হবে। তারা ফ্ল্যাশ ফায়ার করে মিছিলকে ছত্রভঙ্গ করবে। আজকে জনগণ বাসের লাঠি হাতে তুলে নিয়েছে। যতক্ষণ পর্যন্ত এই আওয়ামী দুর্বৃত্ত এলে রাজনীতি ধ্বংস না হচ্ছে, আপনারা সীমান্তে সীমান্তে প্রত্যেকটা পাড়া মহল্লায় বাসের লাঠি হাতে নিয়ে পাহারা দিবেন। বাসের লাঠি হাতে নিয়ে আপনারা সতর্ক থাকবেন। বাংলাদেশের মেধাকে সে ধ্বংস করেছে। প্রশাসনে প্রশাসনে আজকে ছাত্রলীগ কেডার লীগকে ঢুকিয়েছিল। কোনো কিছু হয়েছে বন্ধুগণ? জনগণ যখন খেপে যায়, শেখ হাসিনা পালানোর পথ পায়নি, ওবায়দুল কাদের তো পরের কথা। সুতরাং আগামীতে যে সরকারি ক্ষমতা আসুক না কেন, তাদের উদ্দেশ্যে আমরা বলতে চাই, আপনারা বাংলাদেশকে এমন ভাবে সংস্কার করবেন যেখানে কোনো দুর্নীতি থাকবে না, অন্যায় থাকবে না, অপরাধ থাকবে না, যে বাংলাদেশ হবে জনগণের বাংলাদেশ।